তারপরে তুই কি করলি? আচ্ছা তোরে বলছি তুই শর্ট করবি, এগুলো তো বুঝলাম, কিন্তু তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, সেটা হলো যে তোর বাসার কাজের বুয়ারে বেতন দেস কত? না সিনসিয়ারলি, এগুলো খুব সত্য কথা কিন্তু বলতেছে না, তোর বাসার কাজের বুয়ারে কত বেতন দেস সেটা একটু শুনি। বাংলাদেশে এখন 1 লাখ কত টাকা জানি বললি? 1 লাখ 60। বাই দ্য ওয়ে আমি সোহেল আমির, আমি কোনো পয়সাই দিই নাই, আমি এগুলো উত্তর দেবো না, তার কারণ হলো যে আমি চাকর বাকরের কথার উত্তর দিই না। আই হ্যাভ ওয়ান সাই ক্লাসিফাই দেম এনিওয়ে, মানে প্রবলেম তো বাসার কাজের বুয়ারে কত বেতন দিস সেটা বল, সব বল ডাইরেক্টলি বিদায় দিয়ে দিছিস। ওই প্রেম সম্রাট এসে যে বললো তাকে কত বেতন দিস? নিজের জুতা দিয়ে পেটানো উচিত আরাম জাদা, তুই আমার কাছ থেকে টাকা নিবি। এনিওয়ে মাইক নাও লাটে, আপনি তৎলাচ্ছেন কেন? আপনি তৎলাচ্ছেন কেন? আর পুরুষ মানুষ মেয়েরা যাবে আসবে এটা কোনো ব্যাপার হলো? উনি তো ক্যাম ছেড়ে এসে প্রমাণ দিছে, আপনি প্রমাণ দেন ওরকম কিছু? আপনার তো কথায় পারদর্শী, কিছু তো প্রমাণ দিতে পারতেছেন না। উনি চেয়েটা হোক মেয়েটা হোক আপনারা চেয়ে থাকতে পারছেন ঠিক আছে, কিন্তু প্রমাণ তো দিছে যে কি হয়েছে না হয়েছে। আবার আপনি মাইকে এসে বলতেছেন খুব ধ্রুব সত্য কথা, তারপর আবার বলতেছেন যে চাকর বাকরের কথা উত্তর দেবেন না। মানে আপনি মানে এই এরকম দোকানায় ভুগতেছেন কেন? একটা কিছু বলেন, আবার তোত পাচ্ছেন না গেছে দুর্ধর্ষ এরকম তোতলাম তোর পাচ্ছে নাই ওরা বাচ্চা খেলা নকল সিরিয়াস গেলে গেল কুরস্কার ফকিনি মানুষের টাইটেল নিয়ে চলস না, নিজের জন্য ঠিক নেই। আচ্ছা যাও, তো এই হচ্ছে অবস্থা, আপনি তোতলেন না, আপনি এক্সাক্টলি একটা প্রমাণ দেখেন যে সলভার মতো। আচ্ছা মাইক পাইছি নাকি, কি অবস্থা? এরকম ঝগড়াঝাটি করলে হবে? আপনারা কত ভালো ফ্রেন্ড ছিলেন, এরকম ঝগড়াঝাটি করলে কি হবে নাকি? কিন্তু আমি এটা বুঝলাম না, 1,80,000 টাকা দিয়ে কি বিজনেস হয় বাংলাদেশে? আমার তো জানা মতে বাংলাদেশে একটা মুদি দোকান করতে এর চেয়ে বেশি খরচ লাগে। অবশ্য যদি কয়েকজন মিলে একসাথে করে সেটা আলাদা, ছোট ছোট মানে ছোট ছোট কি যেন বলে না, যে একে মানে অনেকজনের সবকিছু একসাথে করলে, আমি লাইক 10 জন যদি 1,80,000 করে দেয় তাহলে হয়তো 1,18,00,000 টাকা হয়। তারপরে অবশ্য ইদানিং তাও কিন্তু একটা ভালো ডিপার্টমেন্টাল স্টোর হয় না বুঝছেন। এনিয়ে ফার্স্ট আমি করছি না, সিরিয়াস কথা বলি, সিরিয়াস কথা হচ্ছে যে আসলে হচ্ছে আপনারা এইভাবে ঝগড়া করছেন এটা আসলে দেখতে ভালো লাগছে না। আপনারা খুবই ভালো ফ্রেন্ড ছিলেন সবসময়, আমরা সেটাই দেখছি, এবং হচ্ছে যেই টপিক গুলা নিয়ে আপনারা ঝগড়া করছেন এগুলো সত্যি কথা বলতে খুবই হাস্যকর এবং হচ্ছে খুবই বাজে ব্যাপার। যেমন এই না মাথা নষ্ট, এরকম আপনারা সিনেমা দেখবেন ওনারা দুইজন হঠাৎ করে ওনাদেরকে উত্তেজিত করে দিয়ে, এটা তো হয় না ঠিক না? যেমন সোহেল ভাইয়ের কিছু কথা বলছিলেন যে সোহেল ভাইয়ের বাবার নাম ভাঙায় কার ভাইয়া গলফ ক্লাবে মানে গলফ খেলতো, তারপরে হচ্ছে ভিআইপি এ দিয়ে আসছে। তো বাংলাদেশে এগুলো কিন্তু খুব কঠিন কিছু না। বাংলাদেশে একজন সিম্পল আর্মি অফিসার যদি ফ্যামিলিতে থাকে অতটা ভালো গুড পজিশন হোল্ড করলেও কিন্তু এয়ারপোর্টে গিয়ে রিকোয়েস্ট করলে কিন্তু ভিআইপি লঞ্চ প্রিপেয়ার করে নিয়ে আসা যায়, এগুলা কিন্তু কোনো ব্যাপার না আর কি। হ্যাঁ হয়তো উনি আপনাকে ভাই প্লিজ লাগে মিটি বা কথা প্লিজ ঠিক আছে, এখানে নাকি কোনো কথা নাই, এখানে ওনাদের সমস্যা ওনাদের সলভ করতে হবে। তুমি একটু ঘুমাও, তোমার কয়টা বাজে? ওনাদের সমস্যা ওনারাই সলভ করবে এটাই স্বাভাবিক, কিন্তু যেটা বলার দরকার সেটা বলি আর কি। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম এটা কিন্তু খুব কঠিন কিছু না সোহেল ভাইয়া, এটা কিন্তু ইটস ফাইন। আপনি ওনাকে ফ্রেন্ডলি বিহেভ করে আপনার বাবার ইয়ে দিয়ে আপনি ওনাকে আনছেন হুইচ ইজ গুড, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় বলতেছেন গলফ ক্লাবে গলফ খেলতে গেছে বাবার, এবার সুইমিং করতে গেছে এখানে, সো ইটস ওকে। বাট এই জিনিসগুলো নিয়ে এরকম এখানে শো অফ করার কি কোনো দরকার আছে? সবাই তো শুনে ফেললো যে সবকিছুই সবাই জানলো, কিন্তু আলটিমেটলি এখানে বলে কি হবে ঠিক না? এটা আপনাদের তো আপনারা ভালো ফ্রেন্ড ছিলেন এখান থেকে, পরে আপনারা ইয়েতে গেলেন রিয়েল লাইফে গেলেন, পালটকের ফ্রেন্ডশিপটাকে আপনারা রিয়েল লাইফে সিরিয়াস করলেন, এবং সেখান থেকে আপনারা একটা গুড ফিউচার প্ল্যান করে বিজনেস করার চিন্তা করলেন, এটা হলো সেটা হলো। তো এখানে এগুলো বলে লাভ আছে? এগুলা বাদ দেন তো,
এগুলা বাদ দেন, আসলে বাদ দেন, এটা আমার অনুরোধ আর কি, এগুলো কোনো ব্যাপার না। আর তার ভাইয়ের কথা যেমন আপনারা আবার বলতেছেন যে ড্রাইভারের বেতন দিচ্ছে না, তারপর হচ্ছে বাসা ভাড়া রাতের বেলা লুকায় লুকায় জিনিসপত্র বের করে ফেলতেছে, এগুলো আমার কোনো ব্যাপার না। বাংলাদেশে ধরেন ধানমন্ডি, তারপর আমি লাটিমের মাইক্রোটাইজ নিতে বাধ্য হইলাম। আমার পাশেই বসতেন ব্রিগেডিয়ার আনান, এবং ওনার পাশের রুমে আমি বসি। উনি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই, তাই না? কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে আপনার কতটা অপয়া হইলে, যে কারণে আপনার উপর আমি খুবই ক্ষিপ্ত। ওভার দ্য টাইম আমি আপনাকে বুঝতে পেরেছি, সহজভাবেই বুঝতে পেরেছি যে আপনার ভিতরটা কিরকম খারাপ। আপনি দেখেন, আমি প্রথমত আপনাকে বলবো যে এগেইন ফ্যামিলি, আপনি আপনার দুটো ছেলে মেয়েকে রেখে চলে আসছেন, আপনি তাদেরকে একটা ফোঁটা তাদের দেখাশোনা করেন না, ফেলে রেখে চলে আসছেন, ঠিক আছে? দেন আমি দেখলাম যে আপনার ছোট ছেলেটা রাস্তায় ঘোরাফেরা করে, 4 বছরের বাচ্চাটা, তার মার জায়গা হয় না আপনাদের বাড়িতে, দ্যাটস অ্যানাদার সিম্পটম, রাইট? আপনি বিভিন্ন সময় আমাকে বললেন যে আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং আপনার মাস্টার্স আছে, যখন চেক করলাম তখন দেখলাম ইউ লায়ার, তাই না? তাহলে আপনাকে আমি কি বলবো বলেন, কি বলবো, কি বলতে পারি? তারপরে আপনাকে আমি হয়েছে তো চাম দিয়ে মাইক নিতে পারেন, আমি মাইক নিতে পারি না, কালমিলা একটু থামবেন। আপনাকে প্রথম থেকে আমি দুটো প্রশ্ন করছিলাম, দুটো প্রশ্ন আবারও করতেছি, জবাব দেন। বসেন, বছরে 2 বার আমেরিকা থেকে বাংলাদেশে যান ডেইলি স্টারের ওভারসিজ করেসপন্ডেন্ট হিসাবে। যখন আপনি টের পেলেন সোহেল আমির ফরজারি করে, সোহেল আমির মিথ্যা কথা বলছে, তার কোন সার্টিফিকেট ডিগ্রি নাই, তার কোন আচ্ছা একটা থাপ্পড় মারবো, আমার কাছ থেকে মাইক যদি নিস একটা থাপ্পড় খাবি বলে দিলাম। আমি এই তোর মতন চাকর বুড়াদের সাথে কথা বলি না, আমি বলে প্লিজ আমি তোর সাথে কথা বলবো না। স্ট্রেট হেড, মানে ইউ ট্রাই টু গেট মাই অ্যাটেনশন, ইউ নেভার গোনা গেট দ্যাট। তুই নীরব, এগুলো কোনোদিন আমার কাছ থেকে অ্যাটেনশন পাবি না। কথা বলে আমার কাজে আমি যেতে হবে, আফটার অল আমি কন্ট্রাক্টরই করি তো। কালকে আবার এসে শুনলাম আমি নাকি এইচপি কন্ট্রাক্টর, কিন্তু তুই সোহেল আমি তোর আপনাকে একটা কথা বলি, আমেরিকায় যদি এইচপি কন্ট্রাক্টরও হই, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট ইট মিনস, বুঝতে পেরেছেন? যাই হোক, কথা হলো যে এইখানে সবচাইতে ইন্টারেস্টিং জিনিস হলো যে আপনার কথাগুলোর মধ্যে তো অনেক ফাঁক রয়ে গেছে সোহেল সাহেব। আপনার কথাগুলো যে আপনি বললেন, এটাতে বোঝা যায় না যে আপনি একটা বেকুব। ধরেন আমার বাবা যদি মেজর জেনারেল হয়, তাকে আমি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাব না, একজন সাধারণ যার বাড়িঘর নাই, যে নিগৃহীত, তাকে ভিআইপি লাউঞ্জ দেওয়ার জন্য। আর একজন মেজর জেনারেল, তা আমি 2 কোটি টাকার অবৈধ মালামাল নিয়ে গেছি, আপনি আপনার মেজর জেনারেল বাবা কি করে আমাকে এখান থেকে বাইর করে নিয়ে আসে, একজন রাজাকার না হইলে? এখানে চিন্তা করে দেখেন, আমি 2 কোটি টাকার ইকুইপমেন্ট নিয়ে গেছি যেটার জন্য আমার ট্যাক্স দেওয়া দরকার, আপনার মেজর জেন ওয়াই, ওয়াই ইজ দ্যাট? নিজের কথায় নিজের দ্বৈততা, আপনি তো বাংলা আবার বোঝেন না, আপনি তো আরো এক বেকুব, কোন ভাষাই বোঝেন না, ইংরেজিও বোঝেন না, বাংলাও বোঝেন না। দ্বৈততা হচ্ছে কনফ্লিক্টিং, সেলফ কনফ্লিক্টিং স্টেটমেন্ট দেন কেন? এটার জন্যই আপনাকে আমি ঘৃণা করেছি, চিনতে ভুল করেছি আর ঘৃণা করেছি আপনাকে, আমি 20টার মতো ঘৃণা করি আপনাকে। আমি আপনার বাবাকে আপনি নিয়ে আসছেন, আবার বলতেছেন আমি ফরজারি, আমি ইয়াং ম্যান, আমি ফরজারি করি, কালকে আরো করব ফরজারি, করে করে বড় হয়ে যাব, আমি ফরজার। কিন্তু একজন মেজর জেনারেল যে এরকম ওই অগ্নিশিখার সামনে হাত উঠায় শপথ করে বলেছে যে বাংলাদেশে কোনোদিন কারো বাপের সাথে নাই যে সে ট্যাক্স ফাঁকি দিয়ে এয়ারপোর্ট থেকে বেরোতে পারবে, আপনার মেজর জেনারেল বা ছেলে অসৎ ব্যবসার জন্য আরেকজনকে মাইক এয়ারপোর্ট দিয়ে নিয়ে আসলো, ইজ দ্যাট পসিবল? নিজে যেগুলো এস এর মতো রচনার মতো লিখে নিয়েন, গরু রচনার মতো, তারপর মাইকে এসে বললেন, বুঝতে পেরেছেন সোহেল সাহেব, রাইট? আচ্ছা, এবার আমি ডেইলি স্টার নিয়ে একটা কথা বলি। আপনি বারবার এসে চিৎকার করে বলতেছেন ডেইলি স্টার নিয়ে এত কথা, তো ডেইলি স্টারের মাহফুজ আলম সাহেব কি উনি এত বেকুব যে একটা লোককে ওয়েবসাইট, তার ডেইলি স্টার মানে ওয়ার্ল্ড ওয়াইড হাইলি ভিজিবল ওয়েবসাইটে এখন পর্যন্ত আমি বিদ্যমান, স্বয়ং বিদ্যমান উইথ মাই ফটোজ অ্যান্ড ডেজিগনেশন, তাই না?
তারপরে আপনি এখানে এসে তারপরে